বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ফুটবলার রাব্বি হোসেন, তাজউদ্দিন ও কাজেম শাহ। প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা নজর কেড়েছেন তারা। প্রাথমিক ক্যাম্পে আবারও ডাক পেয়েছেন ফয়সাল আরমান, চন্দন রায়, শাহরিয়ার ইমন ও মাহফুজ হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তপু বর্মন ও আনিসুর রহমান জিকো, তবে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন শেখ মুরসালিন ও তারিক কাজী। আগামী 21 ও 26 মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে 1 মার্চ সৌদি আরবে ক্যাম্প করার উদ্দেশ্যে রওনা হবে দল। রিয়াদে 17 মার্চ পর্যন্ত অনুশীলন ক্যাম্প করে দল যাবে কুয়েতে, সেখানে 21 মার্চ ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ক্যাবরেরা শিষ্যরা।